হে গাইজ, ওয়েলকাম টু অ্যারিয়ান স্ক্রিপ্ট। আজকের ভিডিওয়ে সবাইকে স্বাগত। প্রথমে যেটা নিয়ে বলবো আজকে সেটা হচ্ছে মোহনবাগান ভার্সেস সাধারণ সমিতি, যে ম্যাচটা আজকে ছিল সিএসএল এ, সেটা নিয়ে। ম্যাচটার আগে একটা কথা বলে দিই, ম্যাচটা কিন্তু মর্যাদার লড়াই ছিল, যেমন মোহনবাগানের কাছে সাধারণ সমিতির কাছেও ছিল, কিন্তু এটা অবনমন থেকে বাঁচার জন্য একটা লড়াইয়ের ম্যাচ। মোহনবাগানের দিকটা বলে রাখি, মোহনবাগান কিন্তু এখন এই মুহূর্তে এমন অবস্থায় আছে যেটা ফুটবলের বহু বছর ইতিহাসে হয়নি। কলকাতা প্রিমিয়ার লিগে তারা কিন্তু থার্ড পজিশন সিকিওর করতে পারবে কি পারবে না, এরকম একটা সিচুয়েশনে তৈরি হয়ে গেছে এবার সিএফএল এ। মোহনবাগানের পারফরমেন্স তো এর জন্য অবশ্যই কিছুটা দায়ী, বাট সেটা ছাড়াও কিন্তু আমি একটা অন্যদিকে বলবো, এটা কিন্তু বাংলা ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিক, বিকজ অন্য টিমগুলো এত ভালো পারফর্ম করছে। আর এই বছরের সিএফএলটা তো তোমরা বুঝতেই পারছো যে কতটা জমে উঠেছে, মানে 3 সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত এইটুকু শিওর কেউ বলতে পারবে না যে কোন দল এ বছরের সিএফএল জিততে চলেছে। একদিকে যেমন রয়েছে পিয়ারলেস, মোহামেডান, ইস্ট বেঙ্গল, এখনো কিন্তু চান্স অন্য দলেরও অল্প, ক্ষীণ আশা এখনো জাগিয়ে রেখেছে তারা। অন্য টিমগুলোর মধ্যে অবশ্যই ভবানীপুর, মোহনবাগান, জর্জ রয়েছে, অবশ্যই তারা অনেকটা পিছিয়ে গেছে লিগ খেতাব থেকে, কিন্তু প্রথম তিনটে যারা রয়েছে পিয়ারলেস, মোহামেডান এবং ইস্ট বেঙ্গল, তারা একদম অনেকটাই এগিয়ে গেছে অন্যদের তুলনায়। তো সরাসরি এবার ম্যাচে ঢুকে যাই। ম্যাচটায় প্রথমে বলে দিই তোমাদের স্কোর লাইন, অলরেডি তোমরা জানো, তাও একবার জানিয়ে দিচ্ছি, মোহনবাগান ম্যাচটা 4-0 গোলে জিতেছে আর খুবই ভালো খেলেছে। অবশ্যই আজকের ম্যাচটা দেখে খুবই ভালো লাগলো। 2 গোল করেছে আজকে ভিপি সুহের, 2 গোল করেছে ব্রিটো, তো ইন্ডিয়ান স্কোর, মানে ইন্ডিয়ান প্লেয়াররা আবার গোল পেল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশি প্লেয়াররা গোল করালেন, এটাও একটা ভালো বিষয়। তো এবার ম্যাচের তোমাদের যেমন আলোচনাটা করে দিই তোমাদের সাথে, সেরকমভাবে ম্যাচ ভিত্তিক কিছু আলোচনা করে দিই। প্রথমে অবশ্যই বুঝতে পারছো প্রাকৃতিক একটু দুর্যোগের জন্য খেলাটা কিছু দেরিতে শুরুও হয়েছে, পরবর্তীকালে আলোর জন্য একটু ওয়েটও করতে হয় সেকেন্ড হাফে। তো তার জন্য প্রথমে যেহেতু বৃষ্টি ছিল, মাঠটা ভেজা অবস্থা থেকে শুরু হয়, আর জানোই এই ধরনের মাঠে কিরম খেলা জরুরি, প্রথম থেকে অ্যাটাকে খেলতে হবে যে দল জিততে চাইবে। সাধারণ তাই আজকে জেতার জন্যই নেমেছিল, প্রথমে অবশ্যই তাদের ডিফেন্সটাকে সামলে তারপর অ্যাটাকে যাবে, বাট প্রথমেই মোহনবাগান গোলটা তুলে নেয় 6 মিনিটের মাথায় বিপি সুহের করা গোল থেকে। তো তারপরে তারপরে যেমন মোহনবাগান আস্তে আস্তে খেলায় ফিরে আসে গোল পাওয়ার পর থেকে, তো সেই দিক থেকেই খেলা সুযোগের সন্ধানে যে অ্যাটাকগুলো তৈরি করা সেরকম খেলা চলছিল, অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, 2-3টে চান্স শিওর গোল তুলেছিল, কিন্তু সেগুলো গোলে কনভার্ট হয়নি। তো তারপরে ফার্স্ট হাফে আর কোনো গোল হয়নি, সালভা চামড়ো একটা হেডে গোল করেছেন অবশ্যই, কিন্তু ওটা ফাউলের জন্য বাতিল করা হয়। এরপরে একটা সুযোগ সালভা চামড়ো 1-1 পান ফার্স্ট হাফের কথা বলছি, সেখানেও কিন্তু তিনি গোল কনভার্ট করতে পারেননি। তো এইগুলো কিন্তু একটু ভাবনার বিষয় অবশ্যই থাকবে। অপরদিকে আজকে কিন্তু সাধারণ সমিতির কথা বলছি, আলামনা ছাড়া কিন্তু অন্য কোনো প্লেয়ার খুব একটা চোখে পড়েনি, তাই জন্যে যেহেতু সাপোর্টিং প্লেয়ার অভাব ছিল, আলামনা তার নিজের খেলাটাও খেলে মেলে ধরতে পারেননি। তো যাই হোক, এভাবে ফার্স্ট হাফটা কোনো মতে শেষ হয় 1-0 গোলে। তারপরে সেকেন্ড হাফ শুরু হতে একটু দেরি হয়, অবশ্যই সেই যেটা বললাম যে আলোর কারণে ফ্লাড লাইটে আজকে আবার খেলা হয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছিল মাঠটা। ও এটা তো বলতেই হবে যে অন্য যে মাঠ দুটো রয়েছে এই মুহূর্তে মোহামেডান এবং ইস্ট বেঙ্গল, তার তুলনায় মোহনবাগান মাঠটা কিন্তু অনেকটা বেটার কন্ডিশনে রয়েছে এখনো অবধি, তো সেই জন্য খেলাটা খুব একটা অসুবিধা হয়নি। অবশ্যই এই মাঠে ওই স্লাইডিং ট্যাকেলগুলো ইম্পর্টেন্ট হয়ে যায় সেরকম। পরবর্তীকালে মোহনবাগান 3টে গোল তুলে নিয়েছে, 3টে খুবই ভালো অ্যাটাক ছিল, মূলত বলবো কাউন্টার অ্যাটাকই ছিল, সেখান থেকে ডিফেন্সটা অনেকটা খালি হয় সাধারণ সমিতির, সেখান থেকে গোলগুলো তুলে নেয়। আমি বলবো সুযোগ সন্ধানী গোল, ভালো গোল, গুড ফিনিশ, 3টে গোলই সেকেন্ড হাফে খুবই ভালো হয়েছে। এবার চলে আসি কিছু ব্যক্তিগত পারফরমেন্সের স্কিলে, সেই কথাটা তোমাদের জানিয়ে দিই। তো সেকেন্ড পয়েন্টে যেটা অবশ্যই বলতে হবে যে বেইতি আজকে আবার কিন্তু তার চেনা ফর্মে ফিরেছে, যতই ভেজা মাঠ হোক, যতই কাদা মাঠ হোক, সে কিন্তু আজকে তার ভালো খেলাটা দেখিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে চোড়া গতি দেখিয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। আজকে ইম্পর্টেন্ট যেটা বলতে হবে যে সেকেন্ড হাফে জুলেন কলিনাস কিন্তু মাঠে নেমেছেন এবং তিনি কিন্তু বেশ কয়েকটা ভালো পাসও বাড়িয়েছেন, তার কয়েকটা রান বাঁ দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক, তিনি কিন্তু যথেষ্ট স্বচ্ছন্দে নিজের খেলাটা আজকে খেলেছেন। অবশ্যই টাইম আরও দিতে হবে, বেশি টাইম উনি পাননি আজকে খেলায়, কিন্তু যেটুকু খেলা দেখা গেছে তার মধ্যে কিন্তু এটুকু বলাই যায় যে এই প্লেয়ারটি ভরসা দিতে পারে কি অভিজ্ঞনাকে। তো আরেকটা যে প্লেয়ারের কথা বলতে হবে সেটা হলো কিয়ান নাসিরি, কিয়ানও আজকে খুব কম টাইম পেয়েছে, বাট ফার্স্টে নেমেই যে রানটা করেছিল সেটা কিন্তু একটা অ্যাটাক মোহনবাগান তুলে নিতে পারতো, বাট সেটা ক্রসটা কমপ্লিট হয়নি। এটা ছাড়াও কিয়ানও কিন্তু জায়গা পরিবর্তন করে বাঁদিক থেকে ডান দিকে গিয়ে খেলেছে এবং ভালো খেলা, অবশ্যই কিছু কিছু জায়গা চোখে পড়েছে। তো যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা মোহনবাগান গোল অবশ্যই কনভার্ট করতে হয়েছে। এবার একটু নেগেটিভ পয়েন্টগুলোয় আসি, মোহনবাগান কিন্তু চান্স
ক্রিয়েট প্রচুর করছে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে গোলগুলো শিওর কনভার্ট করার কথা সেগুলো কিন্তু স্ট্রাইকাররা গোলে কনভার্ট এখনো করতে পারছে না, যেটা কিন্তু আই লিগে অবশ্যই একটা আশঙ্কার কথা, এটা বলতেই হবে। এবার চলে আসি সাধারণ সমিতির কথা। সাধারণ সমিতি কিন্তু আজকে নিজেদের খেলাটা অবশ্যই মেলে ধরতে পারেনি, তার একটাই কারণ যেহেতু জোসেফা বেতিয়া, ব্রিটো এবং নাওরেম যথেষ্ট প্রেশার করছিল, তাদের কিন্তু ডিফেন্স হাফটা অনেকটা নেমে আসে। তো চলে আসি এবার কনক্লুডিং পার্টে। কনক্লুডিং পার্টে এটাই বলার আছে, আমরা দেখতেই পেয়েছি কিউ ভিকুনা প্রেস কনফারেন্সও বলেছেন যেহেতু লিগ জয়টা আমাদের হাতছাড়া হয়ে গেছে, তাই জন্য এক্সপেরিমেন্ট কিন্তু বাকি দুটো ম্যাচে তিনি করতে চান, সেটা আমরা দেখতেও পেয়েছি এবং সেটা কার্যকরী ভূমিকাও আজকে নিয়েছে, এটা অবশ্যই মেনশন করতে হবে। বা সেই ম্যাচটা থেকে আর কিছু বলার নেই, যদিও মোহনবাগান ম্যাচটা জিতেছে এবং গোল ডিফারেন্সে বাড়িয়ে এখন কিন্তু তৃতীয় পজিশনে চলে এসেছে, সেটা একটা খুবই বড় ব্যাপার। তো লিগ তালিকাটা তোমাদের একবার দিয়ে দিই, তোমরা জানলেও তোমরা অনেকেই বলো লিগ তালিকা দিয়ে দিই, লিগ তালিকা দেখে নাও। এখনো এক নম্বরে রয়েছে মোহামেডান, সেকেন্ডে আছে পিয়ারলেস, তিন নম্বরে আছে মোহনবাগান, চারে আছে ইস্টবেঙ্গল। তো আপাতত এই অবস্থা, আবার চেঞ্জ হবে কারণ কালকে আবার খেলা আছে, ইম্পর্টেন্ট একটা খেলা আছে জর্জ লিগের ভবানীপুর, সেটার কথায় আসবো পরবর্তীকালে। এবং তার আগে বলে দিই আজকে কিন্তু সন্তোষ ট্রফির কোয়ালিফাইং রাউন্ড যেটা আছে সেখানে বাংলার খেলা ছিল, বাংলা কিন্তু বিহারের কাছে এক গোলে ওটা পরাজিত হয়েছে ম্যাচটা। সুতরাং কোয়ালিফাইং রাউন্ডেও এবারেও প্রথম যাত্রাটা একদমই ভালো হলো না আগের সিজনের মতোই, সুতরাং কিন্তু অনেকটা পিছিয়ে পড়লো। উল্টো দিকে অ্যাডভান্টেজ হয়ে গেলে কিন্তু উড়িষ্যার, উড়িষ্যা যেহেতু বিহারের ম্যাচটা 6-1 গোলে আগেবার জিতেছে। তো এইগুলো ম্যাচ নিয়ে পরবর্তীকালে আসবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলার আছে, সেটা তোমরা আমাদের বলছিলে, প্লাস আমাদেরও মানে বলার জায়গা খুঁজে পাচ্ছিলাম না, বিকজ কালকে কিন্তু টেকনিক্যাল রিজনের জন্য আমাদের ভিডিওগুলো আসেনি, আটকে গেছে কোনোভাবে। তো সেইখান থেকে বলার কথা আছে যে মোহামেডান ম্যাচটা নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছিলাম, সেটা আসেনি, সেটা কালকে আসছে এবং তার সাথে কিন্তু থাকছে কিছু বোনাস জিনিসপত্র। বিকজ মোহামেডান যেভাবে এবারে খেলার সিএফএল এর মোডটা ঘুরিয়ে দিয়েছে সেটা নিয়ে কিছু তথ্য থাকবে, এটা ছাড়াও কিন্তু থাকছে মোহামেডান ভার্সেস ইস্টবেঙ্গলের প্রিভিউটা। সুতরাং দেখতে থাকো নেক্সট ভিডিওটা, ওটাও প্রচণ্ড ইন্টারেস্টিং হবে বলে আশা করছি এবং আমি শিওর যে তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা এটা আর বাড়াবো না, বেশি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করো ডেফিনেটলি, আর শেয়ার করো সবার সাথে ভিডিওটা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একবার সাবস্ক্রাইব করে দিয়ে চলে যেও, আর বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও। বিদায়।